জানি না কোথায় যাবো, বাট এখান থেকে বেরোবো। মানে জমে গেছে পুরো লিটারেলি। আজকে নেক্সট লেভেলের হাওয়া এখানে। এখন উইকেন্ডগুলোতে এরকম হয়। কেমন গরম বল বৌদি, কেমন গরম লাগছে বলো? টুপিটা এনেছি সত্যি বলো, দারুণ দারুণ। তারপরে গুরুদুয়ারাতে দর্শন করবো। আজকে এসে একদম ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, নট ইভেন এ সিঙ্গেল একটা আইটেম আমাদের ভালো হয়েছিল। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো জ্যাজ লাইফ। এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি শুরু করছি এখানে যজ্ঞ দিয়ে। তোমরা ভাবছো হঠাৎ করে এখানে এইভাবে কেন ভিডিও স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আমাদের ইনভিটেশন ছিল এক দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো। দিদি বাড়িতে সত্যনারায়ণ পুজো রেখেছিল, তো আমরা সবাই মিলে সেখানে আমি, ডুগ্গু, বাবা, যেহেতু আমি নেই, আমি ইতালি গেছে, তাই আমরাই পৌঁছে গেলাম সেখানে। গেছিলাম একটু দেরি করে, যেহেতু অঞ্জলি দেওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 12টা সাড়ে 12টা নাগাদ। তো সেখানে গিয়ে খুব সুন্দরভাবে পুজো করলো, পুজো দেখলাম ভালোভাবে, সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া দাওয়া হলো, খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হলো। আর আমরা খুব সুন্দর টাইমে গেছিলাম, যখন সত্যনারায়ণ পুজোর মেন যজ্ঞটা হয় সেই সময়ই সেখানে আমরা উপস্থিত ছিলাম। তারপর এখানে পুজো হলো। এবার আমাদেরও আবার বেরোনোর প্ল্যান আছে, তাই পুজোটা ভালো করে দেখে ওখানে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা কিছুক্ষণ পরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। আমরা আজকে বেরোলাম, যাচ্ছি নর্দার্ন সিটি। এর আগেও গেছি, বাট বাবাকে নিয়ে তো যাওয়া হয়নি, তাই আজকে আমরা স্বাগতারা, আমরা সমীর দ্বারা বেরোচ্ছি। তো অমি তো নেই, অমি ইটালি গেছে, ওর কাজের জন্য এক্সিবিশন আছে ওখানে, তো সেখানে গেছে। আমরা এখন তিনজন বেরোচ্ছি, আর ওই দিক থেকে ওরা বেরোচ্ছে। অমিকে ছাড়াই ঘুরতে হচ্ছে, বিকজ অমি এখন নেই। অমি আসবে 25th জানুয়ারিতে, মানে জানুয়ারি এখন 25th আসবে। তো চলো আজকে আমরা যাই, তোমাদের সাথেও শেয়ার করছি বাবাকে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর নর্দার্ন সিটির ভিউটা দেখবে তোমরা, জাস্ট ওয়াও। হ্যাঁ, প্রচুর কার আসছে। কার এসে ডুকুকে কি করছে? ধাক্কা মেরে দিচ্ছে। বাবা লি কি ঠান্ডা বাবা লি। হসপিটাল, এটা হসপিটাল, এটা নাকি হসপিটাল? না না না, এটা সকালে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে দেখেছিলে? আদম তো মেনামি বাবার বাড়িতে, এটা বাবার বাড়ি। ও আচ্ছা, তুমি বাবার বাড়িতে হেলিকপ্টারে? হ্যাঁ, বাবার বাড়িতে হেলিপ্যাড আছে। তো হাতে, ডান হাতে না বাঁ হাতে খুব পেন। করতে করতে বাঁধটা বাদ গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ গেল, বুঝতে। তো আমরা পৌঁছে গেছি নর্দার্ন সিটিতে, বেশিক্ষণ টাইম লাগেনি। বাট আজকে নেক্সট লেভেলের হাওয়া এখানে। এখন উইকেন্ডগুলোতে এরকম হয়, যখন আমরা প্ল্যান করি কোথাও বেরোবো তখন। আর আজকে আমি এতদিন বাবাকে ধ্যান দিচ্ছিলাম, আজকে আমি নিজেই কোট আনতে পেরে গেছি। সি দ্য ভিউ, সি বল বৌদি, কেমন গরম লাগছে বলো? সবার আমরা মানে গাড়ি থেকে নেমে নেমে আমরা সব প্যাক হয়ে গেছি, এগুলোকে সব প্যাক করে দিয়েছি। ওয়াও, ভিউটা কি লাগছে, দারুণ দারুণ। বৌদি ভিউটা দেখো, কম হতে পারে। সবাই হাঁটি হাঁটি করছে, নো কোলে। কেমন লাগছে বাবা নর্দার্ন সিটি? আজকে বাবার কাজ হয়েছে, এই যে কোট প্লাস টুপি। কেমন লাগছে বলো ভিউটা? দারুণ লাগছে। আর আজকে আমি ভুলে গেছি কোট ফোট আনতে, টুপিটা এনেছি সত্যি বলো, দারুণ দারুণ। এখানে জলের কালারটা জাস্ট দুর্ধর্ষ, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা ভিডিও নিচ্ছি, চলো। যে দুদিকে জল, এখানে ব্রিজ, আর এই যে শুধু ভিউজ দেখছি সানসেটের। কি হলো বাচ্চা? চলো এখান থেকে বেরোবো, কারণ আর হচ্ছে না, এত ঠান্ডা। কোনো রকমে বাবাকে আনলাম বলে এখানে একটু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করে এখন বেরিয়ে যাব। জানি না কোথায় যাবো, বাট এখান থেকে বেরোবো। মানে জমে গেছে পুরো লিটারেলি। কই তোর বর? ও হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, নাও নাও নাও। ওকে ইটস ওকে, নো প্রবলেম। আমার কাছে আছে, আছে, আরে আমার কাছে আছে, কাছেও আছে। দীপক দা দাঁড়াও, দাঁড়া একটা ছবি তুলি। বেরোচ্ছি, এত হাওয়া দিচ্ছে আর থাকার উপায় নেই, এখানে কন্টিনিউয়াসলি হাওয়া চলছে। আমরা এখান থেকে যাবো এখন ব্রাহ্মকো টেম্পল, চলো। চলে এসছি আমরা ব্রাহ্মকো টেম্পলে। আমাদের মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট লাগলো এখানে ঢুকতে। আজকেও মন্দিরে সেরকমই, এত সুন্দর পুরো এই যে মন্দিরকে কি সুন্দর লাইট দিয়ে। এটা হচ্ছে গুরুদুয়ারা, ওইদিকে আছে সন্তোষী মাতা, যেখানে ঢুকবো সেখানে। না না বুঝতে পারিনি গাইতে থেকে, এখানে জুতো খুলবে ভেতরে যাবে। আমরা যাবো আমাদের টেম্পলে, তারপরে গুরুদুয়ারাতে দর্শন করবো। থেকে আমরা সোজা পৌঁছে গেলাম এই যে দেশি স্পাইস রেস্টুরেন্টে। এখানে আমরা আজকে ডিনার করব। এখন অবধি তো খিদে সেরকম নেই, কজ আজকে ওখানে পুজোর দিদির বাড়িতে পুজোতে গেছিলাম, সত্যনারায়ণ পুজো ছিল, সেখানে খেয়ে মোটামুটি। পার্কিং এখানেই কোথাও রাস্তার উপরেই দেখতে হবে। আমরা এখন যাব এখানে। আর আমরা ব্রাহ্মকোতে দেখলাম একটুখানি মানে আরতি ফারতি হচ্ছিল, তো কিছুক্ষণ থেকেই ওখানেও এতটা ঠান্ডা হাওয়া, বাচ্চারা ভেতরে থাকতে চাইছিল না, বদমাশি করছিল, বাইরে এতটাই হাওয়া বলে আমরা চলে এসেছিলাম এখানে। এখানে অতটা হাওয়া লাগছে না, তো আমরা ভেতরে যাব, ডিনার করব। দেখি কি ডিনার করি। আমি তো খুব হালকা ডিনার করবো, কজ খিদে সেরকমভাবে পাইনি। আর বাবার আজকে কেমন সারাদিন কাটলো বলো? মন্দির, তারপরে নর্দার্ন সিটি, আজকে দিনটা ভালো কাটলো? বাবা কিন্তু আজকে একটু টায়ার্ড লাগছে, কারণ বাবার রেস্ট হয়নি পুরো দুপুর, তাই তো? মন্দিরটা ভালো লাগলো দর্শন করে? চলো এখন আমরা সবাই মিলে ডিনার করবো ভেতরে। তো চলো এইভাবেই আজকের দিনটা ভালোই সারাদিন কাটলো। এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কি খাবার। এখানে ভালো পার্ক আছে, ওরা তো দেখেই চালু হয়ে গেছে, আগে খেলবে। এখন জানি না কি করবো, তো দেখি এখন কি করা যায় ওদেরকে নিয়ে। Hey papa, Dugu. বাচ্চারা শান্তি তো মন শান্তি। ডুগুরা একটুখানি খেলে নিল। এখন আমরা যাচ্ছি দেশি স্পাইসের ভেতর সবাই মিলে, দেখি বসার জায়গা। মনে হচ্ছে আজকে ভালো ক্রাউড হয়েছে। এই যে তো আমরা এখন ঢুকবো এই রেস্টুরেন্টে। চলো বাবা, চলো এখন ভেতরে যাই। বাবা চলো, এসো। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম দেশি স্পাইসে চিকেন হট অ্যান্ড সোর স্যুপ, আর করেছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন। তারপর এটা স্টার্টার করে নেওয়ার পর আমরা অর্ডার করেছিলাম মেন কোর্স। দেখে না আমরা এর ভেতরে গেছিলাম ডিনার করতে, মানে এতটা ডিসঅ্যাপয়েন্ট হলাম আমরা ডিনার করে। মানে একটা খাবার যেটা ভেবে এর আগে আমরা এসেছিলাম পুজোর সময়, তখন এত ভালো খাওয়ার দাওয়ার করেছিল, বাট আজকে এসে একদম ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। নট ইভেন এ সিঙ্গেল একটা আইটেম আমাদের ভালো হয়েছিল। মানে পুরো 30 দিনার নিল, এক একটা ডিশের দাম অনেক করে নিয়েছে। একদম খাবার কোয়ালিটি আজকে জঘন্য ছিল। মানে সিরিয়াসলি বলি, দেশি স্পাইস আজকে একদম মানে পুরো কি বলবো, ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। কারোর ভালো লাগেনি, কারোর না। পুরো মনে হলো আমাদের আজকে টাকাটা পুরো ওয়েস্ট হলো, পুরো ওয়েস্ট। বাবাকে নিয়ে এলাম, ভালো খাবার হয় এখানে, খুব সুন্দর। মানে ইন্ডিয়ান খাবার খাবো বলে আমরা আজকে এসেছিলাম, মানে রুটি তড়কা বা এরকম চিকেন গ্রেভি, যাই হোক যে কটাই যা ডিশ নিয়েছি, বললাম তো একটা সিঙ্গেল খাবারও ভালো হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি অ্যাজ ইউজুয়াল, আর পে করতে খুব গায়ে লেগেছে। কজ যেহেতু খাবার ভালো লাগেনি তো অবভিয়াসলি না, পুরো ওয়েস্ট অফ মানি গেছে। বাচ্চারা একটু খেলছে, আমরা তারপরে বেরিয়ে যাব এখন বাড়িতে। তারপর বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে এসে জাস্ট ফ্রেশ হলাম, ফুল টায়ার্ড একদম। এখন আর শরীর দিচ্ছে না, আজকে সকাল থেকে চলছে। এক দিদি বাড়িতে ছিল পুজো, সেখান থেকে আবার নর্দার্ন সিটি ঘুরতে গেছিলাম, সেখান থেকে আবার গেলাম বামকো টেম্পল, সেখান থেকে আবার রাতে ডিনার করে একদম এখন পুরো 11:30 বাজে, 11:40 বাজে বাড়িতে ফিরেছি। সব কিছু এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট রাতের ডিনারের এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। তো এনিওয়েজ সব মিলিয়েই ভালো খারাপ মিলিয়েই থাকে, এক এক দিন এরকম হয়ে যেতেই পারে। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, খুব টায়ার্ড, এখন ঘুমাবো। ডুগু অলরেডি শুয়ে পড়েছে, বাবাও শুয়ে পড়েছে, এখন আমি যাবো শুতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট।